মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো আজকে যেহেতু অষ্টমী, তোমাদের সবাইকে আমার আর আমার পুরো ফ্যামিলির তরফ থেকে দুর্গাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই দুর্গাপুজোটা খুব ভালোভাবে সেলিব্রেট করছো। তো আমরা যেহেতু রাজস্থানে, তো দুর্গাপুজোর কোনো ফিলই হচ্ছে না যেটা দুর্গাপুজোর টাইম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে সেই যে মানে ঘুমাতে যাওয়ার আগে মাইকের আওয়াজ, ঘুম থেকে ওঠার পরে মাইকের আওয়াজ, পাড়ার পুজো, সেই ফিলটা এখানে নেই। পুজো হয় এখানে, দু তিন জায়গায় পুজো হয়, কিন্তু যেহেতু অনেক দূরে সেই জন্যে সেই ফিলটা আসে না। আর এই পুজোর সিজনটাতে কী হয় জানো তো, পুজোর সিজনটাতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় কলকাতার জন্যে। মানে আদার্স আর কোনো টাইমে কলকাতার কথা মনে পড়ুক আর না পড়ুক, কলকাতার কথা এই সময়টাতে প্রচণ্ড পরিমাণে মনে পড়ে, যে পুজো, কালী পুজো, দুর্গা পুজো, এই সময়টাতে এতটা মনটা খারাপ থাকে সেটা তোমাদের সাথে আর কি বলবো। মানে যারা কলকাতার বাইরে থাকে এরকম টাইমে তারাই বুঝতে পারবে একমাত্র, আদার্স আর কেউ বুঝতে পারবে না, কারণ সেই কষ্টটা কেউ বুঝতে পারবে না, কি আর বলবো। সে যাই হোক, এখন যাব লাঞ্চ বানাতে, তার আগে স্নান করব। আজকে সকালবেলা থেকে মোটামুটি কোনো ব্লগিং করতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে কাজের অনেকটা চাপ ছিল, তো ভাবলাম কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে আরামসে বসে গল্প করব। তো এখন আমি যাব লাঞ্চ বানানোর জন্য। আর আজকে লাঞ্চটা একটু স্পেশালভাবে বানাবো, কারণ যেহেতু আজকে দুর্গাষ্টমী, দুর্গাপুজো সেলিব্রেট করতে পারি আর না পারি, কলকাতায় যেতে না পারি আর না যেতে পারি আর না পারি, খাওয়া দাওয়াটা তো একটু করতেই হবে ভালোভাবে। তো তার জন্য একটু স্পেশালভাবে কিছু রান্না করার চেষ্টা করব। যেহেতু আজকে অষ্টমী, নিরামিষ অবশ্যই হবে। মা শাশুড়িমা বলে যারা সন্তানের মা হয় তাদের দুর্গাষ্টমী, ষষ্ঠী এগুলো একটুখানি পালতে হয়। তো ষষ্ঠীটা তো করেছিলাম, কিন্তু তোমাদের সাথে যেহেতু শেয়ার করতে পারিনি, তো ভাবলাম আজকে অষ্টমীটা একটুখানি শেয়ার করা যাক। তো কীভাবে কী করছি তোমাদের সাথে আজকে শেয়ার করব, আর আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলো দেখে নাও আমি আজকে কীভাবে সেলিব্রেট করলাম পুরো দিনটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো আমি মার্কেটে চলে এসেছি, ঘরে একটা মিক্সার মেশিনের জার, মিক্সার গ্রাইন্ডার যেটা হয় সেটা খারাপ হয়ে গেছিলো, তাই সেটাই নিতে আসলাম আমি ইলেকট্রনিক্সের দোকানে। এখান থেকে একটা নতুন জারটা নিয়ে নেব। এবার আমি চলে এসেছি মুদিখানার দোকানে, এখান থেকে কিছু মুদির জিনিস কিনতে হবে। এখান থেকে কিনে নিয়ে এবার আমি যাব হচ্ছে সবজির দোকানে। তো চলো দেখো আমি চলে এসেছি সবজির দোকানে, এখান থেকে কিছু সবজি কিনবো। তোমরা দেখো আমি কী কী কেনাকাটা করছি, তারপরে আবার কথা হবে। এখন আমি এখানে রান্না বসিয়ে দিচ্ছি। রান্না বসানোর জন্য দেখো চানাটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, চানাটা ধুয়ে ভালো করে প্রেশারে দিয়ে দিলাম। এটাতে যতক্ষণে সিটি পড়বে ততক্ষণে আমি ময়দাটাও মেখে নেব। ময়দা মাখানো হয়ে গেছে, এখন তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই জিনিসগুলো এখন আমার বাজার থেকে এসেছে, তো সেই জিনিসগুলো দেখো এইভাবে একদম লাইন দিয়ে এইভাবে রাখা আছে, কারণ কি এগুলো সব ধুয়ে তারপরে ঘরে তুলতে হবে। সবজিগুলো অবশ্য আমার হাজবেন্ড ধুয়ে দিয়েছে, সবজি, তারপরে এখানে যে ফল নিয়ে এসেছিলো সেগুলো সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এগুলো ঘরে তুললে হয়ে যাবে। কিন্তু এইগুলো, এই যে মুদিখানার জিনিসগুলো এখনও কিছু ধোয়া হয়নি, তারপরে এইদিকে এগুলো ধোয়া হয়নি। এখানে একটা কাপের সেট আছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি কাপগুলো কেমন হয়েছে। আজকে আমার হাজবেন্ড নিয়ে এসেছে কাপগুলো, তো এগুলো তোমাদের পরে দেখাচ্ছি। আর এখানে একটা আচারের বয়েম আছে, তো এগুলো সব নিয়ে এসেছে। আর এই মিক্সির আমার উপরের জারটা ভেঙে গেছিলো, সেই নতুন এই যে জারটা এসেছে, তো এগুলো সব এখানেই রাখা আছে। এগুলো ঘরে ওঠাবো, কিন্তু ধুয়ে ঘরে ওঠাবো। তো এইভাবে এখন এখানে লাইন দিয়ে রাখা আছে, সেটাই তোমাদের দেখাচ্ছি যে বাজার থেকে জিনিস আসলে কিভাবে ঘরে থাকে। কারণ যতক্ষণ স্যানিটাইজ বা ধুয়ে ঘরে না তুলি ততক্ষণ আমি এইভাবে রেখে দিই জিনিসগুলো।
আমি এখন চানা মশলাটা বানাবো, তো ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। তো দেখো, কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন। এটা একদম নিরামিষভাবে বানাচ্ছি, তো তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটা ফোড়নের সাথে একটুখানি ভাজা করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এর মধ্যে দিলাম হলুদ আর লবণ, কারণ প্রচণ্ড ছিটাচ্ছিল আদা কাঁচা লঙ্কাটা, ওই জন্য এখন দিয়ে দিলাম। দেখো টমেটো পিউরি, আমি এখানে একটা গোটা টমেটোকে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তো দিয়ে দেখো অল্প একটুখানি জল দিলাম, না হলে মশলাটা তলায় ধরে যাবে তোর জন্যে। দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জিরা গুঁড়ো, জিরা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে এটাকে এখন কষাবো। আর একটুখানি হলুদও অ্যাড করেছিলাম, এখন একটুখানি দিয়ে দিলাম চানা মশলা, তো যেটা বাজারে কিনতে পাওয়া যায়। তো দেখো সব কিছু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে চানাটা দিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। এবার এটাকে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। তো দেখো চানা মশলাটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এখন জাস্ট একটু চেক করে দেখতে হবে যে ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা। অবশ্য আমি এর আগে বয়েল করে রেখেই দিয়েছিলাম। তো চানা তরকারিটা বানিয়ে আমি চলে এসেছি ছাদে, মানে আমি মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে রেখে এসেছি, স্নান সেরে গিয়ে লুচি কটা ভেজে নিলেই আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই জামা কাপড়গুলো আমার হাজবেন্ডের অনেক দিন ধরে বাইরে রাখা ছিল, কারণ ওর জামা কাপড়গুলো কী হয় বলো তো, মেশিনে দিলে না ভালো ময়লাটা ছাড়ে না, ওর জন্য আমি হাতেই ধোয়ার চেষ্টা করি। তো দেখো আমার কাপড় চোপড়ও ধোয়া হয়ে গেছে, একটুখানি তোমাদের সাথে আমার ঘরের চারিদিকের ভিউটা একটুখানি দেখিয়ে দিলাম যে কেমন লাগে। অ্যাকচুয়ালি আমার ঘরের পাশ দিয়ে কিন্তু হাইওয়ে গেছে, একটুখানি দূরে, মানে ওই মিনিট 2-3 লাগে হাইওয়ে যায়। তো তোমাদেরকে একটা বলেছিলাম যে কাপগুলো দেখাবো, তো এই হচ্ছে কাপ, কাপের দোকান থেকেই ভিডিও করা হয়েছিল। তো নীল রঙের যে কাপটা ওটাই আমরা নিয়েছিলাম, এতগুলো চুজ করার পর আমার হাজবেন্ড এই কাপটাই নিয়ে এসেছে, এই যে এই কাপটাই নিয়ে এসেছে। তো এই যে একটুখানি রেডি হয়ে গেছি, যাচ্ছি একটুখানি ঘুরতে, কারণ আজকে অষ্টমী আর অষ্টমীর দিন ঘুরতে যাব না তা কখনই হয়, তো ষষ্ঠী সপ্তমী কোথাও যেতে পারিনি, তো ভাবলাম আজকে যেহেতু অষ্টমী তো একটুখানি ঘুরে আসি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে শেয়ার করবো। তো এখন আমরা দেখো বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে আমাদের যেটা আমাদের ডেস্টিনেশন সেটার রাস্তা। এখন আমরা দেখো রাস্তাতে যাচ্ছি, আর এখন এখানে আমরা চলে এসেছি। এটা কোথায় বলো তো? এটা কোনো কিন্তু পূজা মণ্ডপ না, এটা অ্যাকচুয়ালি আমাদের জয়পুরের একটা ভীষণ বড় মিউজিয়াম, যেটা হচ্ছে অ্যালার্ট হল বলে। তো অ্যাকচুয়ালি এখন সন্ধ্যাবেলার জন্য আমরা ভেতরে ঢুকতে পারিনি, আমাদের অ্যাকচুয়ালি ডেস্টিনেশান ছিল কোনো দুর্গা পূজা মণ্ডপে যাওয়া, কিন্তু যেহেতু আমাদের যেখানটাতে যাওয়ার ছিল পূজা দেখতে, সেখানে পূজা হয়নি বলে একটুখানি তোমাদের বাইরের ভিউটা দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে অ্যালার্ট হল, অ্যালার্ট হলের বাইরের থেকে দেখতে ঠিক এরকম লাগে রাতের সময়, রাতের সময় একরকম লাগে, দিনের বেলা একরকম লাগে। তো তোমাদের জন্য একটুখানি শেয়ার করলাম। তো অ্যাকচুয়ালি পূজা মণ্ডপে যাওয়ার আগেই অ্যালার্ট হলটা পড়ে, তো অ্যালার্ট হলটা দেখিয়ে দিলাম। তো তার কিছুটা রাস্তা যেতেই আমাদের পূজা মণ্ডপটা আসার কথা ছিল, কিন্তু যেহেতু করোনা প্রোটোকলের জন্য পূজা হয়নি, তো ভাবলাম তোমাদের আরও একটা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখো তার উদ্দেশ্যে আমরা এখন বেরিয়ে পড়েছি, করতে গেছিলাম এক আর তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসলাম। যেহেতু এখন সন্ধ্যাবেলা, তো এই সমস্ত জায়গায়, মানে এগুলো কী বলো তো, এগুলো একটা ট্যুরিস্ট প্লেস, তো এই সমস্ত জায়গায় বিকাল 5টা টাইমিং আছে, টাইমিংয়ের পরে আর ঢোকার কোনো অনুমতি থাকে না, ওই জন্য আমরা যেতে পারিনি রাত্রের সময়টাতে। তো দেখো আমরা এখন যাচ্ছি কোথায় সেটা তোমাদেরকে পরে বলছি।
তো এখন দেখো আমরা পৌঁছে গেছি সেই জায়গাটাতে। তো এটা হচ্ছে একটা ট্যুরিস্ট প্লেস, একটা মানে রাজস্থান বলতে জয়পুরের একটা নিদর্শনীয় জায়গা। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কেউ কেউ হয়তো, এটা হচ্ছে হাওয়া মহল। তো এখানে আমরা দেখো চলে এসেছি রাতের বেলায়। হাওয়া মহলটা এর আগে কখন, হ্যাঁ একবার দেখার সুযোগ হয়েছিল, দেখার সুযোগ হয়নি বলাটা ভুল, একবার দেখার সুযোগ হয়েছিল। যেহেতু দিনের বেলায় লাইটিংটা কম থাকে এরকম বোঝা যায় না, কিন্তু রাতের বেলায় দেখতে এত সুন্দর লাগে এই জিনিসগুলো, মানে অপূর্ব অপূর্ব অসাধারণ লাগে দেখতে। তো দেখো এটা হচ্ছে হাওয়া মহল। কোনো একদিন ভেতর থেকেও একে দেখানোর চেষ্টা করব। এগুলো না হলেও কয়েকশো বছর আগেকার ঐতিহ্য, তো এখনও দেখো সেইভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, দেখতে জাস্ট অপূর্ব লাগে। তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢুকে দেখো চেঞ্জ করে নিয়েছি, এমনকি বাড়ির থেকে যাওয়ার আগে যে সমস্ত মেকআপ প্রোডাক্টগুলো বাইরে বার করা হয়েছিল সে সমস্ত সব কিছু গোছালাম, গুছিয়ে নিয়ে একটুখানি ফ্রি হয়ে তোমাদের সাথে এই কথা বলছি। আর আজকে কোথায় গেছিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ভিডিওতে। তো আজকে আমরা গেছিলাম একটুখানি পুজো দেখতে, কিন্তু যে যে উদ্দেশ্যে গেছিলাম সেই উদ্দেশ্যটা সাকসেস হয়নি। যেখানে অ্যাকচুয়ালি পুজোটা হয় সেখানটাতে গেছিলাম, গিয়ে দেখি নো পুজো, মানে করোনার জন্যে পুজোটা এবছর হয়নি, গত বছরও হয়নি, কিন্তু একজনের কাছ থেকে শুনেছি যে এবার সে বললো এবার হচ্ছে, কিন্তু যথারীতি হয়নি, তো দেখাও হয়নি। কিন্তু আদার সাইড তোমাদের যেগুলো দেখালাম তো ওগুলো তো তোমরা দেখেছো নিশ্চয়ই। তো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আশা করছি তোমরা কমেন্ট করে জানাবে। অ্যাকচুয়ালি যে ক্লাবে আমরা যাই প্রতি বছর জয়পুরে হচ্ছে জয় ক্লাব নামে ক্লাব আছে, ওই ক্লাবে প্রতি বছরই পুজো হয়। গত বছর ওরা পারমিশন পায়নি আর এবছর পারমিশন পায়নি, তার জন্য ওরা এবার পুজো করেনি। কারণ ক্লাবের যেসব ছেলেরা আছে ওদের সঙ্গে কথা বললাম, তা ওরা বলছে আমরা এবছর পারমিশন পাইনি। আর করোনার যে প্রোটোকলের যে নিয়মগুলো আছে সেই নিয়মটা অত্যন্ত সাংঘাতিক, বলেছে যদি কেউ এখান থেকে মানে পজিটিভ হয় কখনো তাহলে পুরো দায়িত্ব ক্লাবকে নিতে হবে। ওই জন্য এসব অনেক কারণের জন্য ওরা বললো যে আমরা এত ঝামেলা করতে গেলাম না, ওরা করেনি। কিন্তু ওরা বললো যে আর এক জায়গায় পুজো হচ্ছে, তা সেখানে আমরা কালকে যাবার ট্রাই করবো, যাবো না হলে নয়, তাই তো? হ্যাঁ সে তো এখন মুড না হলেও মুড বানাতে হবে। তার কারণ কেন বলতো, বছরে পুজোটা বারবার তো আসে না, একটাই আসে। দ্বিতীয় কথা, আজকে অষ্টমী ছিল, আমরা ভেবেছিলাম অষ্টমীতে ঠাকুরকে দর্শন করব, তা দর্শন তো করতে পারলাম না, তা ভাবছি কালকে যাব যে ভগবানকে মা দুর্গাকে একটু দর্শন করে আসব। আর আমার মেয়ে অ্যাকচুয়ালি জয়পুরেই প্রতি বছরই ঠাকুর দেখে, কলকাতা এখনো দেখতে পায়নি। কলকাতার ওর আই থিঙ্ক পেদাসি ওর কলকাতা কোনোদিনও দেখিনি। এবছর আশা করছি আমরা এখানে দেখছি, কিন্তু সামনের বছর মানে ইচ্ছা আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা পুজোর সময় বাড়িতে যাব, দুর্গা পুজোটা বাড়িতে দেখবো আমরা সামনের বছর। সামনের বছর সেটাই। আর দ্বিতীয় কথা, হয় না কেন আবার একটা প্রবলেম কি বলতো, আমার এক্সাম থাকে, এক্সাম থাকে এই সময়। আবার দেখো সেম ওই দু তিন দিন পরে দেখো এক্সাম, 16 তারিখ থেকে ওর এক্সাম, তো এই জন্যই আর কলকাতায় যাওয়া হয় না এই সময়টাতে, কিছু করার নেই। তো গেলাম এক কাজ করতে, হলো তো না, আর এক রকম তোমাদেরকে দেখিয়ে বাড়ি আসলাম। তো আসার সময় নিয়ে এসেছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এসট্রি নিয়ে এসেছি, যেহেতু এটা হোয়াইট কালারের বেশি সাদা লাগছে, তাই না? এই যে আমার ক্রিস প্যালো, আমার মেয়ের পছন্দ হয়েছে। তো আমরা এখন এই পেস্ট্রিটা খাবো সাথে ক্রিসপ্যালো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে বলো, আর সবার সাথে শেয়ার করে দাও। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছ তো নতুন বন্ধু হয়েই থেকো, দুশ্মনী করো না, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বারবার বলছি করোনার প্রোটোকল মেনেই ঠাকুর দেখো। আর কালকে একটা ভীষণ মজাদার ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে চলেছে, তো ওটা দেখার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো ততক্ষণের জন্যে টাটা।